কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে তা কাল ঘোষণা করা হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, করোনা আবহে CBSE সহ অন্যান্য বোর্ডের মতো এবারে এরাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ হবে। 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ও জনমতের উপরে ভিত্তি করেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন করা হবে তা নিয়ে আর কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে কাল এই মূল্যায়নের বিষয়টি ঘোষণা করা হবে বলে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।